নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আপনারা অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে দেওয়া আছে। এবং আপনারা যদি এই কোশ্চেনের আগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো যদি দেখতে চান, তাহলে আপনারা এখনই চ্যানেলের প্লেলিস্টে যান এবং সেখান থেকে পরপর সিকোয়েন্সে আপনারা ভিডিওগুলি এক এক করে দেখে নেন। তার সাথে সাথে আপনারা একটা খাতা মেনটেন করুন, যে খাতায় আপনারা দেখবেন যে এই কোশ্চেনগুলোর মধ্যে যে কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদের রাইট হচ্ছে সেটা রাইট দেবেন, আর যেটা ভুল হচ্ছে সেটা ক্রস মার্কিং করবেন। এইভাবে আপনারা যখন আমরা যখন ভিডিওটা শেষে চলে আসবো, তখন আপনারা স্কোর করবেন যে 50-এর মধ্যে আপনার নিজের কথা স্কোর হলো। যদি আপনার স্কোর 60% অ্যান্ড অ্যাবাভ থাকে, তাহলে জানবেন আপনার পারফরমেন্স ঠিক আছে এবং আপনার আমাদের রেগুলার বেসিস যে ভিডিওগুলো আছে সেগুলো ফলো করা এবং রিয়েল টাইম বেসিস যে কোশ্চেনগুলো আমরা আলোচনা করি সেগুলো আপনার দেখা খুবই উচিত হবে। এবং আপনাদের পারফরমেন্স যদি 60%-এর নিচে থাকে, তাহলে আপনার কিন্তু ডিপ স্টাডির প্রয়োজন আছে। আপনারা আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখেন, আমরা হাজারের ওপরে ভিডিও আপলোড করে দিয়েছি। এতে সেন্ট্রাল টেট, ওয়েস্ট বেঙ্গল টেট, ত্রিপুরা টেট এবং আসাম টেটের প্রচুর সাবজেক্ট ওয়াইজ, আপনাদের চ্যাপ্টার ওয়াইজ যদি বলেন তাহলে তাও ভিডিও উল্লেখ করা আছে। আপনাদের শুধু একটু কষ্ট করে খুঁজে দেখে নিতে হবে, ঠিক আছে? তা চলুন, আপনারা আশা করছি আপনারা সবাই খাতা নিয়ে প্রস্তুত, আমরা আলোচনা শুরু করব। তা ভূগোলের আমরা 50টা কোশ্চেন আজকে আলোচনা করব। তো চলুন, যে কোশ্চেনগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা শুরু করছি 151 নম্বর প্রশ্ন থেকে আজকে। তা নিচের কোনটি সঠিক নয়? তা যেটি সঠিক নয় আর বাদবাকি তিনটে সঠিক, একটা সঠিক নয় বাদবাকি তিনটে সঠিক, তা যেটা সঠিক নয় সেটা আমাদের এখানে বার করতে হবে। 151 নম্বর প্রশ্ন। তা প্রথম আছে অপশান এ, জৈব শিলার একটি উদাহরণ কয়লা। অপশান বি, চাপ তাপ ও রাসায়নিক প্রক্রিয়ার প্রভাবে শিলা রূপান্তরিত হয়। অপশান সি, আগ্নেয় শিলা খনিজ তেল সঞ্চিত থাকে। আর অপশান ডি, আগ্নেয় শিলার অপর নাম প্রাথমিক শিলা। তাহলে এই কোশ্চেনের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান সি, আর এই স্টেটমেন্টটা কিন্তু সঠিক নয়। তো চলে আসছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, 152, 152 নম্বর প্রশ্ন। নিচের কোনটি আগ্নেয় শিলা নয়? যেটা নয় সেটা আমাদের মার্ক করতে হবে, আর যে তিনটে যেটা মার্ক করব সেটা নয় হবে, আর বাদবাকি তিনটে হয়, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো চলুন, এরা অ্যান্সার করলে আপনারা এদের ক্লিয়ার হয়ে যাবে। এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন, তা আজকে আমরা এটার অ্যান্সার করব। তা প্রথম অপশান আছে এ ব্যাসল্ট, অপশান বি গ্রানাইট, অপশান সি ডলোরাইট, আর অপশান ডি হচ্ছে ডলোমাইট। তাহলে এই চারটে অপশান দেওয়া আছে, চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ডলোমাইট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলুন আমরা যাই পরবর্তী প্রশ্ন। পরবর্তী কোশ্চেন আপনাদের স্ক্রিনে, 153, 153 নম্বর প্রশ্নে চলে এসেছি। নিচের কোনটি সঠিক? তা আমাদের সঠিক স্টেটমেন্ট যেটা সেটা আমাদের বার করতে হবে। অপশান এ, মার্বেল একটি আগ্নেয় শিলা। অপশান বি, পাললিক শিলা কেলাসিত। অপশান সি, পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা। আর অপশান ডি হচ্ছে চুনাপাথর একটি রূপান্তরিত শিলা। 153 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, পাললিক শিলা একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা। চলে আসছি আমরা পরবর্তী প্রশ্ন, নেক্সট কোশ্চেন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নাম্বার 154, 154 নম্বর প্রশ্নে চলে এসেছি। সূর্যের উপরিভাগে আউটার সারফেসের তাপমাত্রা কত? অপশান এ 600 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান বি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, অপশান সি 60000 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং অপশান ডি হচ্ছে 600000 ডিগ্রি সেন্টিগ্রেড। 154 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 155, 155 নম্বর প্রশ্নে চলে এসেছি। তা চলুন দেখে নিই 155 নম্বর প্রশ্নে কী কোশ্চেন করা আছে। তা প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারিদিকে দ্রুততম আবর্তন করে? অপশান এ বৃহস্পতি, অপশান বি পৃথিবী, অপশান সি শনি, এবং অপশান ডি বুধ। 155 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ বৃহস্পতি। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 156, 156 নম্বর প্রশ্ন। সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারিদিকে একবার আবর্তন করতে দীর্ঘ সময় নেয়? অপশান এ বৃহস্পতি, অপশান বি পৃথিবী, অপশান সি শুক্র, এবং অপশান ডি শনি। 156, 156 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি শুক্র। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 157, 157 নম্বর প্রশ্ন। সৌরজগৎ কে প্রথম আবিষ্কার করেন? অপশান এ কেপলার, অপশান বি ফেরেল, অপশান সি গ্যালিলিও, আর অপশান ডি হচ্ছে কোপার্নিকাস। তাহলে 157, 157 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি কোপার্নিকাস।
নেক্সট কোয়েশ্চেন 158, 158 নম্বর প্রশ্ন, রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায়? অপশান এ বুধ, অপশান বি মঙ্গল, অপশান সি বৃহস্পতি এবং অপশান ডি হচ্ছে শুক্র। 158 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মঙ্গল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 159, 159 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে ঝঞ্ঝার মহাসাগরের অস্তিত্ব পাওয়া গেছে? অপশান এ সূর্য, অপশান বি চন্দ্র, অপশান সি শুক্র এবং অপশান ডি হচ্ছে মঙ্গল। 159, 159 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি চন্দ্র। নেক্সট কোয়েশ্চেন আপনাদের স্ক্রিনে 160, 160 নম্বর প্রশ্ন, চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? অপশান এ 1 সেকেন্ড, অপশান বি 1.3 সেকেন্ড, অপশান সি 1 মিনিট এবং অপশান ডি হচ্ছে 1.3 মিনিট। তাহলে 160 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি 1.3 সেকেন্ড। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 161, 161 নম্বর প্রশ্নে চলে এসেছি, তাহলে সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? অপশান এ শুক্র ও মঙ্গল, অপশান বি শুক্র ও বুধ, অপশান সি বুধ ও নেপচুন এবং অপশান ডি হচ্ছে মঙ্গল ও বৃহস্পতি। 161 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি শুক্র ও বুধ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 162, 162 নম্বর প্রশ্ন, যে সকল গ্যাসীয় উপাদানের সূর্য গঠিত সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? অপশান এ হিলিয়াম, অপশান বি অক্সিজেন, অপশান সি নাইট্রোজেন এবং অপশান ডি হাইড্রোজেন। 162, 162 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি হাইড্রোজেন। নেক্সট কোয়েশ্চেন, 163, 163 নম্বর প্রশ্ন, মিশরের দুটি শহরের ওপর মধ্যাহ্নে সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের বিচার করে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন? অপশান এ কোপার্নিকাস, অপশান বি গ্যালিলিও, অপশান সি ইরাস্থেনিস আর অপশান ডি হচ্ছে কেপলার। তাহলে 163 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি ইরাস্থেনিস বা ইরাস্থেনিস। চলে আসছি পরবর্তী কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 164, 164 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে চন্দ্রগ্রহণের কারণ বলা যেতে পারে? অপশান এ পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী স্থানে চন্দ্রের প্রবেশ, অপশান বি চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ, অপশান সি পৃথিবী ও চন্দ্রের মধ্যবর্তী স্থানে সূর্যের অবস্থান এবং অপশান ডি হচ্ছে উপরের কোনোটি নয়। তাহলে 164 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 165, 165 নম্বর প্রশ্ন, নিচের কোনটির চারিদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়? অপশান এ চন্দ্র, অপশান বি পৃথিবী, অপশান সি সূর্য এবং অপশান ডি মঙ্গল। 165, 165 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সূর্য। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 166, 166 নম্বর প্রশ্ন, হেলির ধূমকেতু কত বছর অন্তর অন্তর দেখা যায়? অপশান এ 2 বছর, অপশান বি 24 বছর, অপশান বি 46 বছর এবং অপশান ডি 76 বছর। তাহলে 166 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 76 বছর। নেক্সট কোয়েশ্চেন, 167, 169 নম্বর প্রশ্নে চলে এসেছি, 167 নম্বর প্রশ্নে চলে এসেছি, নিজের মেরুরেখার চারিদিকে পৃথিবী আবর্তনের সময় ও আরেকটি গ্রহের অনুরূপ আবর্তনের সময় এক প্রায় এক, তাহলে সেই গ্রহটির নাম কি? অপশান এ ইউরেনাস, অপশান বি মঙ্গল, অপশান সি বুধ এবং অপশান ডি শনি। তাহলে 167 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি মঙ্গল। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 168, 168 নম্বর প্রশ্ন, নিজের কোন গ্রহটিতে সূর্য পশ্চিম দিকে উদয় হয় আর পূর্ব দিকে অস্ত যায়? অপশান এ বুধ, অপশান বি বৃহস্পতি, অপশান সি শনি এবং অপশান ডি শুক্র। 168, 168 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি শুক্র। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নেব, 170, 170 নম্বর প্রশ্নে, প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায়? অপশান এ প্রায় 1 ডিগ্রি, অপশান বি প্রায় 2 ডিগ্রি, অপশান সি 3 ডিগ্রি এবং অপশান ডি হচ্ছে প্রায় 4 ডিগ্রি। 170 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ প্রায় 1 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 171, 171 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোথায় সারা বছর দিন ও রাতের দৈর্ঘ্য সমান? অপশান এ উত্তর মেরু, অপশান বি দক্ষিণ মেরু, অপশান সি নিরক্ষরেখা, অপশান ডি কোথাও না। 171 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি নিরক্ষরেখা। নেক্সট কোয়েশ্চেন, 172, 172 নম্বর প্রশ্ন, অপর তিনটির তুলনায় নিচের কোনটির আবির্ভাব ভারত মহাসাগরে বেশি ঘটে? অপশান এ হেরিকেন, অপশান বি টাইফুন, অপশান সি সাইক্লোন, অপশান ডি টর্নেডো। 172 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সাইক্লোন।
নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 173, 173 নম্বর প্রশ্ন, যখন বৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলের আপেক্ষিক আর্দ্রতা কত হয়? অপশান এ 100 ডিগ্রি, অপশান বি 80 ডিগ্রি, অপশান সি 50 ডিগ্রি, অপশান ডি 0 ডিগ্রি। 173 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 100 ডিগ্রি। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 174, 174 নম্বর প্রশ্ন, নিচের ইউরোপীয় দেশগুলির মধ্যে কোথাকার 200-এর বেশি আগ্নেয়গিরি আছে, সেগুলির মধ্যে অনেকগুলি এখনও সক্রিয়। অপশান এ নরওয়ে, অপশান বি আয়ারল্যান্ড, অপশান সি আইসল্যান্ড, অপশান ডি ফিনল্যান্ড। 174 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি আইসল্যান্ড। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 175, 175 নম্বর প্রশ্ন, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের পরে নিচের কোনটি সাধারণত ঘটে থাকে? অপশান এ ভূমিকম্প, অপশান বি লাভা উদ্গিরণ, অপশান সি উষ্ণ প্রশ্নবনের সৃষ্টি, এবং অপশান ডি হচ্ছে প্রাণীজগতের ভিন্ন আচরণ। 175 নম্বর প্রশ্নে চলে এসেছি, এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ ভূমিকম্প। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 176, 176 নম্বর প্রশ্ন, সুনামি কি? অপশান এ একটি ছোট দ্বীপ, অপশান বি এক প্রকার টর্নেডো, অপশান সি সমুদ্র কম্পন অথবা সমুদ্রতলে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট অতি বিশাল সমুদ্রের ঢেউ, আর অপশান ডি হচ্ছে ভূপৃষ্ঠের চ্যুতি। তা এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা দেখে নেব 176 নম্বর প্রশ্ন, আর 176 নম্বর প্রশ্নে অপশান সি হচ্ছে সঠিক উত্তর, সমুদ্র কম্পন অথবা সমুদ্রতলে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট অতি বিশাল সমুদ্র ঢেউ। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 177, 177 নম্বর প্রশ্ন, সমুদ্রের 1 লিটার জলে লবণের গড় পরিমাণ কত? অপশান এ 12 গ্রাম, অপশান বি 28 গ্রাম, অপশান সি 35 গ্রাম, এবং অপশান ডি 40 গ্রাম। তাহলে 177 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 35 গ্রাম। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 178, 178 নম্বর প্রশ্ন, মাসাই কাদের বলা হয়? অপশান এ সাহারা মরুভূমির উপজাতি, অপশান বি আন্দামান দ্বীপের উপজাতি, অপশান সি কেনিয়া যাযাবর উপজাতি, এবং অপশান ডি কালাহারি মরুভূমির অধিবাসী। 178 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি কেনিয়া যাযাবর উপজাতি, তারা সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী প্রশ্ন। নেক্সট কোশ্চেন আপনাদের শুনে 179, 179 নম্বর প্রশ্ন, কিরগিজ কোথায় বাস করে? অপশান এ মধ্য আফ্রিকা, অপশান বি উত্তর পূর্ব ভারত, অপশান সি পশ্চিম অস্ট্রেলিয়া, অপশান ডি পশ্চিম মধ্য এশিয়া। তাহলে 179 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 179 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান বি পশ্চিম মধ্য এশিয়া। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 180, 180 নম্বর প্রশ্নে চলে এসেছি, কোশ্চেন জুলু কি? অপশান এ নিকোবর দ্বীপের উপজাতি, অপশান বি গোবি মরুভূমি অঞ্চলে এক প্রকার গৃহপালিত পশু, অপশান সি দক্ষিণ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী, এবং অপশান ডি হচ্ছে মঙ্গোলিয়ার উত্তর অঞ্চলের অধিবাসী। 180 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর যারা বলছেন অপশান সি দক্ষিণ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর 181, 181 নম্বর প্রশ্ন, কঙ্ক উপত্যকায় অতিশয় খর্বাকৃতির লোকেদের কি বলা হয়? অপশান এ ইয়াকুট, অপশান বি মাসাই, অপশান সি পিগমি, এবং অপশান ডি হচ্ছে কাজাক। 181 নম্বর প্রশ্ন, আর 181 নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর হচ্ছে অপশান সি পিগমি। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 182, 182 নম্বর প্রশ্ন, জেবু কি? অপশান এ মাসাইদের গৃহপালিত গবাদি পশু, অপশান বি ব্রাজিলের এক প্রকার গাছ, অপশান সি আর্জেন্টিনার এক প্রকার প্রাচীন উপজাতি, এবং অপশান ডি হচ্ছে জেব্রার গায়ে ডোরা কাটা দাগ। 182 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ মাসাইদের গৃহপালিত গবাদি পশু। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 183, 183 নম্বর প্রশ্ন, আফ্রিদি হলো? অপশান এ কঙ্গোর জঙ্গলমহলে এক প্রকার বিষাক্ত পোকা, অপশান বি উত্তর পশ্চিম আফ্রিকায় উপজাতি, অপশান সি উত্তর পশ্চিম পাকিস্তান সীমান্তের উপজাতি, এবং অপশান ডি হচ্ছে কালাহারি মরুভূমির ছোট ছোট ঝোপ। 183, 183 নম্বর প্রশ্ন, আর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি উত্তর পশ্চিম পাকিস্তান সীমান্তের উপজাতি। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 184, 184 নম্বর প্রশ্ন, ইয়াক প্রাণী কোথায় দেখা যায়? অপশান এ নেপালে, অপশান বি তিব্বত, অপশান সি সাইবেরিয়া, এবং অপশান ডি হচ্ছে নিউজিল্যান্ড। 184, 184 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তিব্বত। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 185, 185 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে বা সর্বশেষ স্তরের নাম কি? অপশান এ এক্সোস্ফিয়ার, অপশান বি ট্রপোস্ফিয়ার, অপশান সি মেসোস্ফিয়ার, এবং অপশান ডি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। 185 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ এক্সোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 186, 186 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ ঝড়ঝঞ্ঝা ইত্যাদি সৃষ্টি হয়? অপশান এ ট্রপোস্ফিয়ার, অপশান বি মেসোস্ফিয়ার, অপশান সি স্ট্র্যাটোস্ফিয়ার, এবং অপশান ডি হোমোস্ফিয়ার। 186 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান এ ট্রপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 187,
87 নম্বর প্রশ্ন, পৃথিবী বায়ুমণ্ডলে যে পরিমাণ সূর্যরশ্মি আসে তার কত শতাংশ নানাভাবে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়? অপশান এ প্রায় 15%, অপশান বি 28%, অপশান সি প্রায় 40% এবং অপশান ডি 52%। 187 187 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি প্রায় 40%। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 188 188 নম্বর প্রশ্ন, কালবৈশাখীর সময় উত্তর পশ্চিম আকাশে কি মেঘ দেখা যায়? অপশান এ কিউমুলোনিম্বাস, অপশান বি নিম্বাস, অপশান সি স্ট্র্যাটাস, আর অপশান ডি হচ্ছে সিরাস। 188 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ কিউমুলোনিম্বাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 189, কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়? অপশান এ নিম্বাস, অপশান বি সিরাস, অপশান সি স্ট্র্যাটাস, আর অপশান ডি হচ্ছে সিরো কিউমুলাস। তাহলে 189 189 নম্বর প্রশ্ন, আর এই 189 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ নিম্বাস। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 190 190 নম্বর প্রশ্ন, কোন স্থানের একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান কত থাকে? অপশান এ 6 ঘন্টা 13 মিনিট, অপশান বি 12 ঘন্টা 26 মিনিট, অপশান সি 24 ঘন্টা 52 মিনিট, অপশান ডি কোনোটি নয়। তাহলে 190 বা 190 নম্বর প্রশ্ন, আর এই 190 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান এ 6 ঘন্টা 13 মিনিট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 191 191 নম্বর প্রশ্ন, প্রত্যহ কতবার জোয়ার ও কতবার ভাটা হয়? অপশান এ একবার জোয়ার ও একবার ভাটা, অপশান বি একবার জোয়ার ও দুবার ভাটা, অপশান সি দুবার জোয়ার ও একবার ভাটা, অপশান ডি দুবার জোয়ার ও দুবার ভাটা। 191 198 নম্বর প্রশ্ন, 191 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি দুবার জোয়ার ও দুবার ভাটা। তো চলুন বন্ধুরা আমরা যাই এবার পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখে নেবো আপনাদের স্ক্রিনে। নেক্সট কোশ্চেন 192 192 নম্বর প্রশ্ন, শান্ত সমুদ্র কোথায়? অপশান এ আটলান্টিক মহাসাগরের উত্তরে, অপশান বি প্রশান্ত মহাসাগরের দক্ষিণে, অপশান সি আন্টার্কটিকায় এবং অপশান ডি চন্দ্রে। তাহলে 192 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 192 নম্বর প্রশ্ন এর সঠিক উত্তর হচ্ছে অপশান ডি চন্দ্রে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 193 193 নম্বর প্রশ্ন, বাতাসের শহর কোনটি? অপশান এ ক্যালিফোর্নিয়া, অপশান বি কায়রো, অপশান সি শিকাগো, আর অপশান ডি কেপ টাউন। 193 193 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি শিকাগো। নেক্সট কোশ্চেন 194 194 নম্বর প্রশ্ন, পৃথিবী থেকে কোনো নক্ষত্রের দূরত্বের একক কী? অপশান এ কিলোমিটার, অপশান বি মাইল, অপশান সি নটিক্যাল মাইল এবং অপশান ডি আলোকবর্ষ। 194 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি আলোকবর্ষ। নেক্সট কোশ্চেন 195 195 নম্বর প্রশ্ন, সূর্য ছাড়া পৃথিবীর কাছে নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে? অপশান এ 18.5 মিনিট, অপশান বি 6 দিন, অপশান সি 4.3 বছর, আর অপশান ডি 12.5 বছর। 195 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 4.3 বছর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 196 196 নম্বর প্রশ্ন, ভারতীয় সময় গ্রিনিচ সময় থেকে কত সময় বেশি? অপশান এ 3.5 ঘন্টা, অপশান বি 4.5 ঘন্টা, অপশান সি 5.5 ঘন্টা, অপশান ডি 6.5 ঘন্টা। 196 196 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি 5.5 ঘন্টা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 197 197 নম্বর প্রশ্ন, সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায়? অপশান এ ম্যাগনেসিয়াম সালফেট, অপশান বি পটাশিয়াম ক্লোরাইড, অপশান সি সোডিয়াম ক্লোরাইড, অপশান ডি কোনোটি নয়। 197 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সোডিয়াম ক্লোরাইড। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 198 198 নম্বর প্রশ্ন, নিচের কোন বৃত্তটি সবচেয়ে বড়? অপশান এ মেরুরেখা, অপশান বি নিরক্ষরেখা, অপশান সি কর্কটক্রান্তি রেখা, অপশান ডি মকর ক্রান্তি রেখা। 198 198 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি নিরক্ষরেখা। নেক্সট কোশ্চেন 199 199 নম্বর প্রশ্ন, বিশ্ব অক্ষাংশ শব্দটি কোন জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়? অপশান এ মেরুবৃত্ত, অপশান বি 30-40 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ, অপশান সি 40-60 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ, অপশান ডি 0-20 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ। 199 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি 0-20 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ। চলে আসছি পরবর্তী ও আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন 200 নম্বর প্রশ্নে, বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? অপশান এ হেটারোস্পিয়ার, অপশান বি ট্রোপোস্পিয়ার, অপশান সি স্ট্র্যাটোস্পিয়ার এবং অপশান ডি মেসোস্পিয়ার। তাহলে 200 নম্বর প্রশ্নে চলে এসেছি, আর 200 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি হচ্ছে। তা এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশান বি ট্রোপোস্পিয়ার, তাদের সবার উত্তর সঠিক। এইবার আমরা চলে আসব আপনারা
আপনাদের নাম্বারটা পোস্ট করবেন, কে কত নাম্বার পেলেন তা সেই নাম্বারটা যোগ করে অবশ্যই পোস্ট করবেন, ঠিক আছে? তাহলে নিজেরাও বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সের কী অবস্থা এবং আপনাদের কতটা স্টাডি করবেন প্রয়োজন আছে, ঠিক আছে? তো এবার আমরা চলে আসছি পরবর্তী পর্যায়ে। পরবর্তী পর্যায়ে হচ্ছে কোশ্চেন অ্যান্সার পড়ব। তা আমি আপনাদের আজকে একটা হোমটাস্কের প্রশ্ন দেবো। তা আজকে আমি হোমটাস্কের প্রশ্নটা দিচ্ছি, আপনারা প্রশ্নটা লিখে নেন। উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয়? অপশান এ আমস্টারডাম, অপশান বি লন্ডন, অপশান সি টরেন্টো, আর অপশান ডি অসলো। আবার আমি প্রশ্নটা বলছি, উত্তরের ভেনিস কোন শহরকে বলা হয়? অপশান এ আমস্টারডাম, অপশান বি লন্ডন, অপশান সি টরেন্টো, অপশান ডি অসলো। আপনাদের এই চারটি অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আপনারা এই উত্তর আগামী দিনে ঠিক এই সময় এই ক্লাসে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এইবার আমরা কি করব, আমরা আজকে কি কি শিখলাম সেই জিনিসগুলো একবার দেখে নেব, ঠিক আছে? আমরা যে প্রশ্নগুলো উত্তরগুলো জানতাম সেগুলো তো অবশ্যই জানলাম, এবং যেগুলো আমরা নতুন করে শিখলাম বা যেগুলো আমাদের রিভাইসে আমরা ঠিক করে জেনেছি, তা সেই কোশ্চেনগুলো আমরা দেখে নেব। সেই কোশ্চেনগুলো কোনগুলো যেগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং আমি আপনাদের সবাইকে বলবো যে আজকে যে 50টা কোশ্চেনের আপনাদের এখানে অ্যান্সার হলো, তা সেই 50টা কোশ্চেন যাতে আপনাদের মাথায় থাকে এবং আপনারা এই কোশ্চেনগুলো যাতে মস্তিষ্কগত করে নেন। তা এই কোশ্চেনের যে কোনো পরীক্ষাই দেন না কেন, তা সেই সমস্ত পরীক্ষায় যে কোশ্চেনগুলো আলোচনা করলাম সেগুলো যাতে ভুল না হয়, তা তার জন্য আমরা আপনাদের একবার রিভাইজ করিয়ে দেবো। তা আপনারা একটু মনোযোগ দেবেন আর আমাদের রিভাইসের সাথে সহযোগিতা করবেন। তো চলুন আমরা রিভাইজ শুরু করছি, আপনারা একটু মনোযোগ দেবেন। প্রথম প্রশ্ন ছিল, নিচের কোনটি সঠিক নয়? এর সঠিক উত্তর হচ্ছে, আগ্নেয় শিলা খনিজ তেল সঞ্চিত থাকে। নেক্সট, নিচের কোনটি আগ্নেয় শিলা নয়? এর সঠিক উত্তর হচ্ছে ডলোমাইট। নেক্সট, নিচের কোনটি সঠিক? এর সঠিক উত্তর হচ্ছে পাললিক শিলার একটি প্রধান বৈশিষ্ট্য সচ্ছিদ্রতা। নেক্সট, সূর্যের উপরিভাগে আউটার সারফেস তাপমাত্রা কত? এর সঠিক উত্তর হচ্ছে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারিদিকে দ্রুততম আবর্তন করে? এর সঠিক উত্তর হচ্ছে বৃহস্পতি। নেক্সট, সৌরজগতের কোন গ্রহ নিজের মেরুরেখার চারিদিকে একবার আবর্তন করতে দীর্ঘতম সময় নেয়? এর সঠিক উত্তর হচ্ছে শুক্র। নেক্সট, সৌরজগত কে প্রথম আবিষ্কার করেন? এর সঠিক উত্তর কোপার্নিকাস। নেক্সট, রাতের আকাশে কোন গ্রহকে লালচে দেখায়? এর সঠিক উত্তর মঙ্গল। নেক্সট, নিচের কোনটি ঝঞ্ঝার মহাসাগরের অস্তিত্ব পাওয়া যায় বা কোনটিতে ঝঞ্ঝার মহাসাগরের অস্তিত্ব পাওয়া যায়? এর সঠিক উত্তর হচ্ছে চন্দ্র। নেক্সট, চাঁদের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে? এর সঠিক উত্তর হচ্ছে 1.3 সেকেন্ড। নেক্সট, সৌরজগতের কোন দুটি গ্রহের কোনো উপগ্রহ নেই? এর সঠিক উত্তর শুক্র ও বুধ। নেক্সট, যে সকল গ্যাসীয় উপাদানে সূর্য গঠিত সেগুলির মধ্যে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? এর সঠিক উত্তর হাইড্রোজেন। নেক্সট, মিশরের দুটি শহরের উপর মধ্যাহ্ন সূর্যরশ্মির পতনের তারতম্য বিচার করে কে প্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে ইরাস্থেনিস। নেক্সট কোশ্চেন, নিচের কোনটিকে চন্দ্রগ্রহণের কারণ বলা যেতে পারে? এর সঠিক উত্তর হচ্ছে চন্দ্র ও সূর্যের মধ্যবর্তী স্থানে পৃথিবীর প্রবেশ। নেক্সট, নিচের কোনটির চারিদিকে ধূমকেতুর পরিক্রমণ দেখা যায়? এর সঠিক উত্তর হচ্ছে সূর্য। নেক্সট, হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়? এর সঠিক উত্তর 76 বছর। নেক্সট, নিজের মেরুরেখার চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় ও আরেকটি গ্রহের অনুরূপ আবর্তনের সময় প্রায় এক, সেই গ্রহটির নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে মঙ্গল। নেক্সট, নিচের কোন গ্রহটিতে সূর্য পশ্চিম দিকে উদয় হয় আর পূর্ব দিকে অস্ত যায়? এর সঠিক উত্তর হচ্ছে শুক্র। নেক্সট, নিচের প্রতিদিন আবর্তনের সঙ্গে সঙ্গে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করার সময় তার কক্ষপথের কতটা পথ এগিয়ে যায়? এর সঠিক উত্তর হচ্ছে প্রায় 1 ডিগ্রি। নেক্সট, পৃথিবী কোথায় সারা বছর দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান? এর সঠিক উত্তর হচ্ছে নিরক্ষরেখা। নেক্সট, অপর তিনটির তুলনায় নিচের কোনটির আবির্ভাব ভারত মহাসাগরে বেশি ঘটে? এর সঠিক উত্তর হচ্ছে সাইক্লোন। নেক্সট, যখন বৃষ্টি হয় তখন বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতা কত হয়? এর সঠিক উত্তর হচ্ছে 100 ডিগ্রি। নেক্সট, নিচের ইউরোপীয় দেশগুলির মধ্যে কোথায় 200-এর বেশি আগ্নেয়গিরি আছে? সেগুলির মধ্যে অনেকগুলো এখনও সক্রিয়। এর সঠিক উত্তর হচ্ছে আইসল্যান্ড। নেক্সট, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের পরে মানে নিচের কোনটি সাধারণত ঘটে থাকে? এর সঠিক উত্তর হচ্ছে ভূমিকম্প। নেক্সট, সুনামি কি? এর সঠিক উত্তর হচ্ছে সমুদ্র কম্পন অথবা সমুদ্রতলে অগ্নুৎপাতের ফলে সৃষ্ট অতি বিশাল সমুদ্রের ঢেউ। নেক্সট, সমুদ্রের 1 লিটার জলে লবণের গড় পরিমাণ কত? এর সঠিক উত্তর হচ্ছে 35 গ্রাম। নেক্সট, মাসাই কাদের বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে কেনিয়া যাযাবর উপজাতি। নেক্সট, কিরগিজ কোথায় বাস করে? এর সঠিক উত্তর হচ্ছে পশ্চিম মধ্য এশিয়া। নেক্সট কোশ্চেন, জুলু কি? এর সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকার নাটালের কিছু অংশের অধিবাসী। নেক্সট কোশ্চেন, কঙ্গো উপত্যকায় অতিশয় খর্বাকৃতির লোকেদের কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে পিগমি। নেক্সট, জেবু কি? এর সঠিক উত্তর হচ্ছে মাসাইদের গৃহপালিত গবাদি পশু।
নেক্সট কোয়েশ্চেন, আফ্রিদি হলো এর সঠিক উত্তর হচ্ছে উত্তর পশ্চিম পাকিস্তান সীমান্তের উপজাতি। নেক্সট, ইয়াক প্রাণী কোথায় দেখা যায়, এর সঠিক উত্তর তিব্বত। নেক্সট, বায়ুমণ্ডলের সবচেয়ে উপরে বা সর্বশেষ স্তরের নাম কি, এর সঠিক উত্তর হচ্ছে এক্সোস্ফিয়ার। নেক্সট, বায়ুমণ্ডলের কোন স্তরের মধ্যে মেঘ ঝড়ঝঞ্ঝা ইত্যাদি সৃষ্টি হয়, এর সঠিক উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। নেক্সট, পৃথিবীর বায়ুমণ্ডলে যে পরিমাণ সূর্যরশ্মি আসে তার কত শতাংশ নানাভাবে প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, এর সঠিক উত্তর হচ্ছে প্রায় 40%। নেক্সট, কালবৈশাখীর সময় উত্তর পশ্চিম আকাশে কি মেঘ দেখা যায়, এর সঠিক উত্তর হচ্ছে কিউমুলোনিম্বাস। নেক্সট, কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়, এর সঠিক উত্তর নিম্বাস। নেক্সট, কোন স্থানে একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সবচেয়ে ব্যবধান কত থাকে বা সময়ের ব্যবধান কত থাকে, এর সঠিক উত্তর হচ্ছে 6 ঘন্টা 13 মিনিট। নেক্সট, প্রত্যহ কতবার জোয়ার ও কতবার ভাটা হয়, সঠিক উত্তর 2 বার জোয়ার ও 2 বার ভাটা হয়। নেক্সট, শান্ত সমুদ্র কোথায়, এর সঠিক উত্তর চন্দ্রে। নেক্সট, বাতাসের শহর কোনটি, এর সঠিক উত্তর শিকাগো। নেক্সট, পৃথিবীর থেকে কোন নক্ষত্রের দূরত্বের একক কি বা পৃথিবী থেকে কোন নক্ষত্রের দূরত্বের এককটা কি, এর সঠিক উত্তর হচ্ছে আলোকবর্ষ। নেক্সট, সূর্য ছাড়া পৃথিবীর কাছের নক্ষত্র থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এর সঠিক উত্তর হচ্ছে 4.3 বছর। নেক্সট, ভারতীয় সময় গ্রিনিচ সময় থেকে কত সময় বেশি, এর সঠিক উত্তর হচ্ছে 5.5 ঘন্টা। নেক্সট, সমুদ্রের জলে কোন লবণ পাওয়া যায়, এর সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। নেক্সট, নিচের কোন বৃত্তটি সবচেয়ে বড়, এর সঠিক উত্তর হচ্ছে নিরক্ষরেখা। নেক্সট, অশ্ব অক্ষাংশ শব্দটি কোন জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এর সঠিক উত্তর হচ্ছে 0 থেকে 20 ডিগ্রি উত্তর এবং দক্ষিণ অক্ষাংশ। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়, এর সঠিক উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন, যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।